অদ্ভুত, প্রভূত, পরাভূত, কিম্ভূত, একীভূত, বশীভূত, এরকম অনেকগুলো শব্দ আছে যে সকল শব্দে ভূত লাগে বা শব্দে ভূত যুক্ত হয়। শব্দে যদি ভূত যুক্ত হয় তখন আমাদের মাথায় একটা ভূত কাজ করে যে আমি ভয়ে হ্রস্বকার দেব নাকি ভয়ে দীর্ঘকার দেব। এটার একটা সহজ সমাধান আছে। সহজ সমাধানটা হচ্ছে অদ্ভুত এর ভূত বানানে, অদ্ভুত শুধু অদ্ভুত এর ভূত বানানে ভয়ে হ্রস্বকার দিতে হবে, বাকি সকল ভূতে আমাকে দীর্ঘকার দিতে হবে। তাহলে অদ্ভুত ছাড়া বাকি সকল ভূতে দীর্ঘকার দিতে হবে। উদাহরণটা দেখি, এই যে অদ্ভুত বানানে ভয়ে হ্রস্বকার আছে, কিন্তু যদি আমি ভুতুড়ে শব্দটা লিখতে চাই তাহলে ভুতুড়েতে আবার দীর্ঘকার হবে, কারণ আমরা বলেছি শুধু অদ্ভুতের এই অদ্ভুত ভূতটি হ্রস্বকার, বাকি সকল ভূত দীর্ঘকার। একীভূত এই যে দীর্ঘকার, বশীভূত দীর্ঘকার। তাহলে অদ্ভুত যদি আমি দীর্ঘকার দেই তাহলে ভুল হবে, ভুতুড়েতে এখানে হ্রস্বকার আছে হবে দীর্ঘকার, বশীভূততে এখানে হ্রস্বকার আছে হবে দীর্ঘকার।